মহাভারতে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণের আশাটা দ্রৌপদীর স্বয়ম্বর সভায় উনি উইটনেস করছেন, ওনার এখানে কোনো সেভাবে কোনো পাঠ নেই। স্বয়ম্বর সভায় বহু রাজা সকলেই তাদের ভাগ্য অন্বেষণে, কিন্তু একে একে সবারই ফেইলিয়ার হওয়ার পর একজন ব্রাহ্মণ দেখা যাচ্ছে, চেহারায় ব্রাহ্মণ। তো আমরা সকলেই এই গল্পে জানি অর্জুনই সেই ব্রাহ্মণ ছিলেন, কেননা এরা বনবাসী ছিল আর ব্রাহ্মণের বেশে ছিল। সে এই লক্ষ্যভেদ করেন আর তার সাথেই বিবাহ হয় দ্রৌপদীর। শ্রীকৃষ্ণ কিছু উপঢৌকন দেন, গিফট, দামি দামি কিছু গিফট দেন। এরা আশ্চর্য যে আপনি এগুলো নিয়েই এসেছিলেন আর আপনি জানলেনই বা কী করে যে আমরা পাণ্ডব, কেন উনি বলেছেন? আমাদের বেশভূষায় তো রাজসভায় কেউ জানতে পারল না, তো আপনি এমন জানলেন কী করে? তো বললেন, ছাই চাপা দিলে কি আর আগুন চাপা থাকে। এরপর দেখা যায় পঞ্চপাণ্ডব দ্রৌপদী সহ বনে জঙ্গলে অনেক কষ্টে, কখনো বাড়ি জ্বালিয়ে তাদের মারার চেষ্টা, নানাভাবে নানা অসুবিধায়, কখনো কখনো শ্রীকৃষ্ণের সহায়তা, মাঝে মাঝেই কোথা থেকে উনি আসেন। উনি তো দ্বারকায় থাকেন, আর এরা যেখানে ঘুরে বেড়াচ্ছে সেসব একেবারে খুব যে কাছের ল্যান্ডমার্ক তা নয়, কিন্তু ওই আর কি। যখন ঋষিমুনি এসে খাবার চান দ্রৌপদীর কাছে জঙ্গলে কুটিরে, তাদের আর কোনো খাদ্য নেই, আর তাহলে অভিসম্পাত হবে, অভিসম্পাত করবেন ঋষি, সেই সময়ও শ্রীকৃষ্ণের প্রেজেন্স। তো এইরকম এইরকম সম্পূর্ণভাবে 13-14 বছর ধরে এই পঞ্চপাণ্ডব যে ঘুরে বেড়ালো নানা রকম অসুবিধায়, কখনো কখনো দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণ আসেন আর এদের কোথাও না কোথাও অসম্ভব অসুবিধার মধ্যে কিছু না কিছু রাস্তা দেখান। এরপরে ওদের 14 বছরের বনবাস শেষ হয়। এরপরে আবার তাদের রাজ্য ফিরে পাওয়ার কথাবার্তায় রাজ্য দেবে না দুর্যোধন, আর তাইতে যুদ্ধ ঘোষণা। যুদ্ধ ঘোষণা, বিরাট যুদ্ধের আয়োজন, বহু মানুষ, বহু পশু, বহু রথ, বহু অস্ত্র। যে লোভ, যে দেশ, যা কথা বলে আর সরানো যায়নি, সেগুলো যুদ্ধে নষ্ট করার জন্য কুরুক্ষেত্র যুদ্ধ। দুদিকে সৈন্যের সমাহার, মাঝখানে একটি রথ, অর্জুন নেমে বলছেন যুদ্ধ করব না, আর শ্রীকৃষ্ণ সারথি তাকে বলছেন। তাই হলো গীতা। এই যে উনি বলে চলেছেন কথা, যেগুলো গীতা বলে আমরা পাই, তাতে এক সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যা কিছু দেখছ এই সব আমারই মধ্যে, আমার থেকে মহৎ কিছু নেই, আমার থেকে বৃহৎ কিছু নেই, আমার বাইরে কিছু নেই। এই আকাশে সূর্যচন্দ্রের আলোক রশ্মি আমি,
মানুষের বুদ্ধিমত্তার বুদ্ধি আমি। কথা বলার শক্তি আমি, জলের তরলতা আমি, বায়ুর বয়ে যাওয়ার ক্ষমতা আমি। তাই যেমন বলছি তেমনই শুনো। এক্ষেত্রে শ্রীকৃষ্ণ গুরু শিষ্যকে বলছে, শিষ্যের ভাবটি যদি এমন না হয় তবে গুরুর মুখে তো এমন কথা বেরোবে না। 14 বছরের সাধনা করিয়েছেন, মাঝে মাঝে দর্শন দিয়ে জীবন আসান করে, তবে গিয়ে কুরুক্ষেত্রে যুদ্ধে অর্জুন শিষ্য হয়েছে।